প্রতিশ্রুতি ছিল, তবুও তৈরি হয়নি রাস্তা, মেরামত হয়নি বাঁধ। ভোটের আগে প্রতিশ্রুতি পূরণের দাবিতে ভোট বয়কটের ডাক গ্রামবাসীদের। প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও তৈরি হয়নি রাস্তা, মেরামত হয়নি নদী বাঁধ। ভোটের আগে নদী বাঁধ ও রাস্তা তৈরির দাবিতে ভোট বয়কটের হুমকি গ্রামবাসীদের। হাতে ব্যানার প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভে সামিল গ্রামবাসীরা। ঘটনায় চাঞ্চল্য উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ ব্লকের দুলদুলি গ্রাম পঞ্চায়েতে। স্থানীয় সূত্রে জানা যায়, বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ ব্লকের দুলদুলি গ্রাম পঞ্চায়েত এলাকায় দীর্ঘদিন ধরে চলার অযোগ্য প্রায় 2 কিলোমিটার রাস্তা। যারা যায় এই রাস্তা দিয়ে এলাকার মানুষদের যাতায়াত করতে হয়, স্কুলে যেতে হয়, হাসপাতালে যেতে হয়, কিন্তু তাদের যাতায়াতের এই রাস্তায় দীর্ঘদিন ধরে বেহাল অবস্থা। বৃষ্টি হলে রাস্তায় জল জমে যায়, যাতায়াত করতে খুবই সমস্যা হয়। শুধুমাত্র তাই নয়, দীর্ঘদিন আগে থেকে কালিন্দি নদীর বাঁধ প্রায় 200 মিটার বসে গিয়েছে। যে কোনো মুহূর্তেই বাঁধ ভেঙে গোটা গ্রাম প্লাবিত হয়ে যেতে পারে বলে অনুমান গ্রামবাসীদের। এদিকে ক্ষতি হতে পারে ফসলের, সেই সঙ্গে বিভিন্ন ধরনের মাছের ভেরিতে নদীর নোনা জল ঢুকে মরে যেতে পারে মাছ, এমনটাই অভিযোগ স্থানীয়দের। তবে স্থানীয় বাসিন্দাদের দাবি, দীর্ঘদিন ধরে স্থানীয় পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে প্রশাসনকে পুরো বিষয়টি জানানো সত্ত্বেও কোনো সুরাহা মেলেনি তাদের। এই বিষয়ে এক গ্রামবাসী জানান, সামনেই বর্ষাকাল, নদীবাঁধ ভেঙে জল ঢুকে গেলে ফসলের ক্ষতি হবে। শুধু তাই নয়, আমাদের এই চলাচলের রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। আমরা বারংবার পঞ্চায়েত প্রধান এমএলএ সাহেবকে জানিয়েছি, কিন্তু তারা কোনো রকম কোনো ব্যবস্থা নেননি। তাই ভোটের আগে রাস্তা ঠিক না হলে এবং বাঁধ মেরামত না হলে আমরা ভোট দেব না। আজ 18 বছর জল নিয়ে ভোগ করছি, আগে আইলা হয়েছে তাই, এখন গাছগাছালি হয়নি, এখন ধান চালা হয়নি, এবছর দুটো ধান হয়েছে, যাতে জল না ঢোকে 1 সপ্তাহের ভিতরে আমাদের কাজটা যেন কমপ্লিট হয়, সেই সঙ্গে আমাদের রাস্তাটা যেন একটু কমপ্লিট হয়। এই আমাদের এমএলএ সাহেব এসেছে, সেখানে জানাইছি, এমনও বলেছি ভোট দেবো না আমাদের রাস্তাটা না হলে। অসুখ বিসুখ হলে একটা রুগীদের বাড়ির থেকে নিয়ে যাবো, সেটার কোনো উপায় নেই, খুব কষ্ট হয় আমাদের নিয়ে যেতে। আর ভাঙনটা ইদানিং উঠেছে, 4-5 বছর ধরে হচ্ছে, একটু একটু করে ভাঙতে ভাঙতে এখন নদীর কাছে রাস্তার কাছে এসে গেছে জল। এবার এই 2-1 দিনের মধ্যে হয়তো জল ঢুকে যাবে ঘেরের মধ্যে। এদিন রাস্তা তৈরির দাবিতে এবং বাঁধ মেরামতের দাবিতে হাতে ব্যানার এবং প্ল্যাকার্ড নিয়ে দুলদুলি গ্রাম পঞ্চায়েতের পুরাতন সাহেব খালি নদীর পাড়ে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। তাদের দাবি, ভোটের আগে বাঁধ মেরামত এবং রাস্তা ঠিক না হলে তারা ভোট দেবেন না। দেবেশ মন্ডল এসেছিল এমএলএ, কিন্তু সে আমাদের এই 5 বছর এখানে কোনোদিন দেখা করিনি, রাস্তা করিনি, সে কোনোদিন আসেনি। তারপরে ছিল সমিতিতে সমরেশ মন্ডল, ছিল 5 বছর আমাদের কোনো রাস্তা তৈরি করিনি। তারপরে এবারে হচ্ছে গিয়ে মহাবীর ছিল, মহাবীর কালকের আমাদের ভাঙনে আসার কথা ছিল, সে মহাবীর আসেনি কেন? আমাদের দাবি হচ্ছে গিয়ে ভাঙন রক্ষা করতে চাই, আগে ভাঙন চাই, তারপরে আমার রাস্তা হবে, পরে তারপরে আমরা ভোট দেব। গ্রামবাসীরা এও জানান, প্রতি বছর ভোটের আগে তাদেরকে বাঁধ মেরামত এবং রাস্তা ঠিক করবার আশ্বাস দেওয়া হয়, কিন্তু ভোট মিটে গেলে তাদের আর কোনো রকম কোনো দেখা মেলে না। এই বিষয়ে অপরাধ গ্রামবাসী জানান, কথা দিয়ে গেছে ভোটের আগে, কিন্তু যে বললো আমার নামে কুকুর মশ ভাই রাস্তা না হলে আমাদের পঞ্চায়েত সমিতির মেম্বার তিনি বলে গেছেন এই রাস্তা আমার ভোটের পরে 3 মাসের মধ্যে করে দেবো, না হলে আমার নামে কুকুর মশবে। জানা যায় এদিনের এই বিক্ষোভের বিষয়ে গ্রাম পঞ্চায়েতের প্রধান তাপস মণ্ডল তাদেরকে আশ্বাস দেন, রাস্তা নদীবাঁধের কাজ যত দ্রুত সম্ভব শুরু হবে। রাস্তাটা ওখানে কাঁচা আছে, এখন সরকার বলছিল যে আমাদের ওখানে টেন্ডারও হয়ে গেছে, রাস্তা তাড়াতাড়ি হয়ে যাবে, এবং ভাঙন লেগেছে, আজ আর কালের মধ্যে আমরা ওখানে খাঁচা ফেলে দেবো, তাড়াতাড়ি ওরা সোজা হয়ে যাবে, আমরা তাড়াতাড়ি হয়ে যাবে রাস্তাটা, খাঁচাটা পড়ে যাবে ভাঙনে। এদিন গ্রামবাসীদের বিক্ষোভের ঘটনায় চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, বসিরহাট। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগা, উত্তর চব্বিশ পরগনা, পশ্চিমবঙ্গ।